শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপন তথ্য ফাঁস, ভারতে লুকানো হচ্ছে মৃত্যুর সংখ্যা, বাড়িতে মরলে কোনো হিসাব নেওয়া হচ্ছে না। পাকিস্তান অক্সিজেন দিতে রাজি কিন্তু বাধা দিচ্ছে ভারত। ভারতে চিকিৎসা সরঞ্জাম সহ সব কার্গো ফ্লাইট বাতিল করল চীন, আরও বিপদে পড়ল ভারত। ভারতে দৈনিক সংক্রমণ 3 লাখের নিচে নামছেই না। এবার পশ্চিমবঙ্গের অবস্থাও কঠিন। পশ্চিমবঙ্গে প্রতি 3 জনের পরীক্ষায় 1 জন করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতে অক্সিজেনের অভাবে মারা গেলেন খ্যাতিনামা সঙ্গীত শিল্পী। এবং সবশেষ থাকছে ভারতের অবস্থা হৃদয় বিদারকের চেয়েও বেশি কিছু, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাস মহামারীর সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। হাসপাতালগুলোতে জায়গা নেই, অক্সিজেন সংকটে রোজ মারা যাচ্ছে অসংখ্য মানুষ, শ্মশানগুলোতে দিন রাত জ্বলছে চিতার আগুন। সরকারি হিসেবে গত 7 দিনে 2000-এরও বেশি মানুষ মারা গেছেন দেশটিতে, কিন্তু এই সংখ্যা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুর খবর সরকারি হিসেব থেকে বাদ পড়ছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV শুধু দিল্লি ঘুরেই মৃতের সংখ্যা নিয়ে বড় ধরনের বিভ্রান্তি খুঁজে পেয়েছেন। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিচালিত 26টি শ্মশান ঘুরে NDTV জানতে পেয়েছে, গত 18 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত শহরটিতে 3,096 জন করোনা রোগীর মরদেহ দাহ করা হয়েছে। কিন্তু একই সময়ে দিল্লি সরকারের প্রকাশিত হয়ে মারা গেছে মাত্র 1,938 জন, অর্থাৎ অন্তত 1,158 জন করোনা রোগীর নাম সরকারি খাতায় উঠেনি। হিসাবের এমন গরমিলের কারণ এখনও অজানা, দিল্লি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মুখ খুলেনি। তাছাড়া MDC শুধুমাত্র তাদেরই করোনার মৃত বলে গুনেছে যাদের হাসপাতাল থেকে আনা হচ্ছে, বাড়ি থেকে কারো মরদেহ পৌঁছালে সেটি ভিন্ন তালিকায় যোগ করা হচ্ছে। দিল্লি উপকণ্ঠে অবস্থিত গাজীপুর শ্মশানের এক কর্মী বলেন, হাসপাতাল থেকে যারা আসে তারা অ্যাম্বুলেন্সে আসে, অন্যরা মরদেহ আনে বাড়ি থেকে, কিন্তু মৃত্যুর কারণের দিকে তাকালে দেখা যায় তারা শ্বাসযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। ভয় জাগাচ্ছে মৃত্যুর সংখ্যাও। সরকারি হিসেবে দেশটিতে গত 24 ঘন্টায় 2,771 জন করোনায় মারা গেছেন, তবে সেখানে প্রকৃত মৃতের সংখ্যা যে আরও বেশি তা বলাই বাহুল্য। ভারতে করোনা পরিস্থিতির অবনতির জেরে বিশ্বের বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানও ভারতকে জরুরি পরিষেবা দিতে সাহায্য করতে আগ্রহী জানিয়েছে। এরই মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল পাঞ্জাব কংগ্রেস। সোমবার পাঞ্জাবের প্রদেশ সভাপতি সুনীল জাখরের অভিযোগ, পাকিস্তান অক্সিজেন রফতানি করতে চাইলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য সেটা পাচ্ছে না পাঞ্জাব। তিনি বলেছেন, পাকিস্তানের ভারী শিল্পগুলো যথেষ্ট অক্সিজেন সরবরাহ করতে পারে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পাকিস্তান থেকে আমদানি করতেও রাজি, কিন্তু মাঝখানে চলে আসছে কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্য সরকারের বিশেষ ক্যাবিনেট বৈঠকে অংশ নেন জাখর। ওই বৈঠকে তিনি মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন, হুঁশিয়ারি দেন রাজ্যে একজনও অক্সিজেনের অভাবে মৃত্যু হলে কেন্দ্র তার জন্য দায়ী থাকবে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোচর এনেছেন, কিন্তু কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাননি তিনি। যদি এই অক্সিজেন আমরা আমদানি করি তাহলে রাজ্য সরকারই এর খরচ বহন করবে, রাজ্যের মানুষের জন্যই এই অক্সিজেন অত্যন্ত জরুরি। এদিকে কংগ্রেস নেতা তথা অমিত শরের সাংসদ গুজরিং সিংকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন, একটি বিশেষ করিডোর তৈরি করে পাকিস্তান থেকে অক্সিজেন আনার ব্যাপারে ব্যবস্থা করুন। তিনি জানিয়েছেন, পাকিস্তান সরকার এবং সেখানকার স্বেচ্ছাসেবী সংগঠন ইদি ফাউন্ডেশন ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবকে মুক্ত হস্তে গ্রহণ করা উচিত। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ঢেউয়ের করোনা সুনামিতে ভারতের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশ। তবে এমন সময়ে উল্টো পথে হাঁটছে যে দেশ থেকে করোনা ভাইরাস ছড়ানোর জোরালো অভিযোগ উঠেছে, সেই চীন। সোমবার চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স আগামী 15 দিন চিকিৎসা সরঞ্জাম সহ সব ধরনের কার্গো ফ্লাইট বাতিল করেছে। এতে করে এমন বিপর্যস্ত সময়ে ভারত আরও বিপদে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, চীনের সরকারি বিমান
চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স আগামী 15 দিন ভারতে কোনো পণ্যবাহী বিমান পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে। এই বিমানগুলিতে তরল অক্সিজেন তৈরির নানা সামগ্রী আসার কথা ছিল। এই বাণিজ্যের সঙ্গে যুক্ত ভারত এবং চীন দুপক্ষের এজেন্টরাই চীনের সরকারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন। চীন মোট 6টি রুটের কার্গো ফ্লাইট বাতিল করেছে, এর মধ্যে জিয়ান দিল্লি রুটও রয়েছে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে 15 দিন পর আবার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেবে বিপর্যস্ত ভারত, রোজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দেশব্যাপী টিকা কার্যক্রম এবং কারফিউ সত্ত্বেও সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। 3 লাখের গণ্ডি থেকে সংক্রমণের নামছেই না। এই নিয়ে ভারতে টানা 6ষ্ঠ দিনের মতো 3 লাখেরও বেশি করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অফ ইয়া এবং এনডিটিভির বরাতে বলা হয়েছে, আগের 24 ঘণ্টায় দেশটিতে 3,23,144 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা সোমবার শনাক্ত হওয়ার 3,52,991 জনের চেয়েও বেশি বা কিছুটা কম। তবে এতে সংক্রমণ হ্রাস পাচ্ছে এমন সিদ্ধান্ত টানা বিভ্রান্তিকর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টানা 5 দিন ধরে দৈনিক রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড করা ভারতে হাসপাতালগুলো শয্যা সংকট এবং তীব্র অক্সিজেনের ঘাটতিতে ভুগছেন। আইসিইউ এর অভাব দেখা দিয়েছে। উপচে পড়া ভিড় সামলাতে বহু রোগীকে ফিরিয়ে দিচ্ছেন তারা। ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা ভয়াবহ রূপ নিয়েছে। এ রাজ্যে প্রতি 3 জনে করোনা পরীক্ষায় 1 জন আক্রান্ত ধরা পড়ছে। সেই সঙ্গে নতুন করে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ফের 16,000-এর কাছাকাছি পৌঁছেছে। রাজ্যটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মোট 11,000। এদিকে গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে 68 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণের হার বেড়েছে 32.93%। স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে নতুন আক্রান্ত হয়েছে 15,992 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,59,942 জন হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গেও টিকাদান কর্মসূচি চলছে, তবে গত 24 ঘণ্টায় তা অনেকটাই কমেছে। এ সময়ের মধ্যে মাত্র 30,541 জনকে টিকা দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন খ্যাতিনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্র। তার বয়স হয়েছিল 70 বছর। রোববার দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মভূষণপ্রাপ্ত এই গায়ক। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পণ্ডিত রাজন মিশ্র। রোববার চিকিৎসার জন্য তাকে গাঙ্গামা হাসপাতাল থেকে দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর গুরুতর অসুস্থ রাজনের ভেন্টিলেটরের প্রয়োজন হয়, কিন্তু ভেন্টিলেটরের ব্যবস্থা করার আগেই হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। পণ্ডিত রাজন মিশ্র 1991 সালে ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে তার ঠাকুরদাদা পণ্ডিত বেদে রামদাস মিশ্রের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন এবং পরে কিংবদন্তি পণ্ডিত হনুমান প্রসাদ মিশ্রের কাছ থেকে ধ্রুপদী সঙ্গীত জগতে পথ চলা শুরু হয়। ভারতে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃতের ঊর্ধ্বগতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গেব্রিয়াসুস। সতর্ক বাণী উচ্চারণ করে তিনি বলেন, ভারতের রেকর্ড সংক্রমণ হৃদয় বিদারকের চেয়েও বেশি। এই সংক্রমণ মোকাবেলায় দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সংক্রমণের জেরে যখন ভারতের হাসপাতালগুলোর অবস্থা নাজেহাল, তখন এইসব কথা বলেন তিনি। প্রায় 1 সপ্তাহ ধরে ভারতীয় হাসপাতালগুলো করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোগীদের স্বজনরা হাসপাতালে বেড এবং অক্সিজেন সহায়তা চেয়ে মর্মস্পর্শী পোস্ট দিচ্ছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতেও আরও 1 সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজধানী দিল্লি। টেড্রোস বলেন, জরুরি সরঞ্জাম সরবরাহের মাধ্যমে WHO তার সবটুকু করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।